কখনো ভেবেছেন মুখে না বলেই মনের ভাবনা পৌঁছে যাবে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে, কিংবা হাত পা না নাড়িয়ে শুধুমাত্র চিন্তা করলেই চলে যাবে ফোন কল? প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কোনো কিছুই আর অসম্ভব নয়, কেননা এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছেন ইলন মাস্ক। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক কোম্পানি এমন একটি ব্রেন চিপ আবিষ্কার করেছে যা মানুষের মননকে পড়ে ফেলে ফোন করা বা কম্পিউটার চালানোর মতো কাজগুলো করতে পারবে। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কে চিপ বসানো হয়েছে এবং প্রাথমিক পরীক্ষায় তার ভালো ফলাফলও পাওয়া গিয়েছে। ইউরেকার আজকের পর্ব সাজানো এই চমকপ্রদ ব্রেন চিপ নিয়ে সঙ্গে আছি আমি জেবা সাজিদা মৌ। দীর্ঘদিন ধরে মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনের জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির চিপ তৈরির জন্য কাজ করছে ইলন মাস্কের মালিকাধীন কোম্পানি নিউরালিঙ্ক। এবার মাস্ক এমন একটি ব্রেন চিপ উদ্ভাবনের চেষ্টা করেছেন যেটি মাথায় বসালে মানুষ শুধু চিন্তার মাধ্যমে ফোন ও কম্পিউটার ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। মস্তিষ্ক কি ভাবছে এবং কি করছে তা দেখার পাশাপাশি এই চিপ মস্তিষ্কের কর্মকাণ্ডের সব তথ্য সংগ্রহ করবে। চিন্তার মাধ্যমে পাঠানো সংকেতগুলো যথাযথভাবে বুঝে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত ডিভাইসে চলে আসবে। চিপটির আকার একটি কয়েনের সমান যা অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলিতে বসানো হয়। এতে রয়েছে অতি পাতলা কিছু তার যেগুলো মগজে প্রবেশ করে ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ তৈরি করবে। এরপর মস্তিষ্কের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে তথ্যগুলো ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন বা কম্পিউটারে পাঠাবে। এ কারণে মাস্ক ঘোষণা দিয়েছেন নিউরালিঙ্কের প্রথম চিপটির নাম হবে টেলিপ্যাথি। গত বছরের মে মাসে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিউরালিঙ্কে মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে পরীক্ষা চালানোর অনুমতি দেয়। জটিল এ পরীক্ষার অনুমতি পাওয়ার পর গত 29 জানুয়ারি প্রথমবারের মতো একজন ব্যক্তির মস্তিষ্কের ভেতর নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে চিপ বসানোর পর সেই ব্যক্তি সুস্থ আছেন এবং চিপটির মাধ্যমে আশাবঞ্জক নিউরোস্পাইক শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি মাস্ক। আর তাই মস্তিষ্কের ভেতর চিপ বসানো সেই ব্যক্তি কেমন আছেন বা চিপটি ঠিকমতো কাজ করছে কিনা তা জানতে গবেষকদের পাশাপাশি অনেক প্রযুক্তিপ্রেমীরও বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। মস্তিষ্কের ভেতর চিপ বসানোর 3 সপ্তাহ পর খুদে ব্লগ লেখার সাইট এক্সে ইলন মাস্ক জানিয়েছেন অগ্রগতি ভালো, রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন। এখন তিনি চিপটির মাধ্যমে মনে মনে ভেবেই দূর থেকে কম্পিউটারের মাউস নিয়ন্ত্রণ করতে পারছেন। বর্তমানে তার কাছ থেকে মাউসের একাধিক ব্যবহার পেতে কাজ করছে নিউরালিঙ্ক। তবে অবলা প্রাণীদের উপর নিউরালিঙ্কের ব্রেন চিপের পরীক্ষা চালানো নৈতিকভাবে ঠিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। কারণ মানুষ ছাড়া আর কোনো প্রাণী ভাষার মাধ্যমে তাদের উপর পরীক্ষা চালানোর সম্মতি জানাতে পারে না। 2022 সালে রয়টার্স জানিয়েছিল এই চিপ পরীক্ষার কারণে ভেড়া, বানর ও শুকরের মতো প্রায় 1,500 প্রাণীর মৃত্যু হয়, যদিও নিউরালিঙ্ক তা অস্বীকার করে। এছাড়া মানুষের মস্তিষ্কে অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত সম্ভাব্য ঝুঁকি যেমন ব্রেন হেমারেজ বা খিঁচুনি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন তারা। তাদের আশঙ্কা মাস্ক যে ধরনের চিপ বানানোর চেষ্টা করছেন তাতে মানুষের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকিও রয়েছে। এর মাধ্যমে মানুষের ওপর নজরদারি চালানো, ব্রেন হ্যাক বা অন্যের মাথার নিয়ন্ত্রণ দখল করাও সম্ভব হতে পারে। মস্তিষ্কে এই চিপ বসানোর পর ব্যবহারকারীরা তাদের নিজেদের ব্যক্তিগত তথ্য ও স্নায়বিক কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ কতটা ধরে রাখতে পারছেন বা পারবেন সে সম্পর্কে বিস্তারিত ও স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে ইলন মাস্কের দাবি যাদের মস্তিষ্কে চিপ বসানো হয়েছে তারা এই চিকিৎসা নিতে আগ্রহী হয়েছেন এবং অনুমতিও দিয়েছেন। এখন দেখার বিষয় ইলন মাস্ক এসব জবাবদিহিতার জায়গাগুলোয় কতখানি স্বচ্ছতা আনেন এবং তার দাবি অনুযায়ী চিপটি কতখানি কার্যকরী হয়, কেননা এ ধরনের একটি আবিষ্কার চিকিৎসা খাতে নিয়ে আসতে পারে যুগান্তকারী পরিবর্তন। মাস্ক বলেন যেসব মানুষ পক্ষাঘাতে হাত পা সহ তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহারের সক্ষমতা হারিয়েছেন প্রধানত তাদের কথা মাথায় রেখেই চিপটি বানানো হবে। এমনকি জন্মান্তরাও এর মাধ্যমে দৃষ্টি ফিরে পেতে পারে বলে দাবি তার। তিনি আরও বলেন মানসিক অসুস্থতা এবং স্নায়বিক অবস্থা যেমন অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগ সারাতেও কার্যকর এই যন্ত্র। এছাড়াও স্নায়ুর জটিলতম রোগ নিরাময়েও কার্যকরী। বানরের মস্তিষ্কে পরীক্ষা চালানোর সময় এই প্রক্রিয়া সফলভাবে কাজ করেছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন এই চিপগুলো জনপরিসরে চালু করার আগে
অত্যন্ত নিবিড়ভাবে পরীক্ষা করে দেখতে হবে, যাতে এতে কোনো ধরনের ত্রুটি বা দুর্বলতা না থাকে। মস্তিষ্কে এই চিপ স্থাপন করা হলে মানুষের শরীর ও জীবনের উপর কেমন ঝুঁকি তৈরি হয় তা নিয়ে অবশ্য দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তবে FDA এখন মানব মস্তিষ্কে এই চিপের পরীক্ষামূলক ব্যবহার অনুমোদন করায় উদ্বেগ অনেকখানি কমবে। অনেকদিন ধরেই নিউরালিঙ্ক এই চিপ নিয়ে নানা রকম যাচাই বাছাই ও গবেষণা অব্যাহত রেখেছে। মানুষের মস্তিষ্ককে কিভাবে আরও শক্তিশালী করা যায় কিংবা সুপার কম্পিউটারের সমকক্ষ করা যায় তা নিয়ে বহুদিন ধরেই চলছে গবেষণা। বিশ্বের একাধিক প্রতিষ্ঠান এ নিয়ে গবেষণা করছে। ইলন মাস্ক দাবি করছেন, নিউরালিঙ্কের এই চিপ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ।